নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারা দিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখব, টালিগঞ্জে এবার ইডির হানা। এবং যেমনটা জানা যাচ্ছে, ব্যবসায়ী যোগেশ আগরওয়ালের বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। আপনাদের আবারও জানিয়ে রাখি, টালিগঞ্জে এবার ইডির হানা। এবং যেমনটা জানা যাচ্ছে, ব্যবসায়ী যোগেশ আগরওয়ালের বাড়িতে পৌঁছেছে ইডি আধিকারিকরা। ব্যবসায়ী যোগেশ আগরওয়ালের বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। টালিগঞ্জের যোগেশ আগরওয়ালের বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। মূলত রাঁচির আর্থিক তছরূপ মামলায় ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। টালিগঞ্জে ইডির হানা, ব্যবসায়ী যোগেশ আগরওয়ালের বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। মূলত রাঁচির আর্থিক তছরূপ মামলায় ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি কি সূত্র ধরে আজকে এই ইডির হানা যোগেশ আগরওয়ালের বাড়িতে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজ দক্ষিণ কলকাতার একটি ব্যবসায়ী যোগেশ আগরওয়াল তার বাড়িতে ইডির হানা একদম কাম ধরে ইডি দিয়ে পৌঁছায় এবং তল্লাশি অভিযান এখনো জারি রেখেছে তার বাড়িতে। এবং যেমনটা জানা যাচ্ছে যে যোগেশ আগরওয়াল তিনি বিজনেসম্যান এবং তার যে বাড়িতে আজকে হানা দিয়েছে, মূলত কারণ হচ্ছে যে তার রাঁচিতে একটি আর্থিক তছরূপের কারণ এবং সেই কারণের জন্যই কিন্তু সেই কেসে, রাঁচির একটি কেসেই কিন্তু মূলত তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি কর্তারা বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ তোমাকে রিয়া। রাঁচির আর্থিক তছরূপ মামলায় টালিগঞ্জে যোগেশ আগরওয়ালের বাড়িতে ইডির হানা। ব্যবসায়ী যোগেশ আগরওয়ালের বাড়িতে ইডির হানা এখনো পর্যন্ত চলছে, সেখানে তল্লাশি। ব্যবসায়ী যোগেশ আগরওয়ালের বাড়িতে ইডি হানা। যেমনটা জানা যাচ্ছে, রাঁচির আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ী এবং সেই সূত্র ধরেই ব্যবসায়ী যোগেশ আগরওয়ালের টালিগঞ্জের বাড়িতে এবার পৌঁছেছেন ইডি আধিকারিকরা।